পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রেল স্টেশন চত্বরে হকার্সদের নামে কয়েকজন অবাঞ্ছিত ব্যক্তি ব্যবসা করছে বলে অভিযোগ এবং প্রকৃত হকার্সদের ধমকাচ্ছে ও মারধর করছে বলে অভিযোগ। এর প্রতিবাদ করলে তারা এক রাজনৈতিক নেতার অনুগামী বলে শাসাচ্ছে। এরই প্রতিবাদে রবিবার রাতে রেল স্টেশন চত্বরে বর্ধমান জেলা রেলওয়ে হকার্স ইউনিয়নের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইখানে বর্ধমান রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে জেলা সভাপতি মান গোবিন্দ অধিকারীর নির্দেশে আমরা এখানে হকার ভাইদেরকে নিয়ে একটা মিটিং করলাম, আলোচনা সভা, যে কীভাবে চলতে হবে না চলতে হবে, সেই জন্যে আমরা এখান থেকে বার্তা দিলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, পশ্চিমবঙ্গ রোড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি সুরেন্দ্র শর্মা মহাশয় এবং তৃণমূল কংগ্রেস নেতা নিমাই মুখার্জি মহাশয়, আরও আমাদের হকার যারা নেতৃত্ব দেয় সে ভাইরা নাগেশ্বর মুসালি সমরজিৎ প্রদীপ অনিল, এরা সমস্ত হকার ভাইরা ছিলেন যারা নেতৃত্ব দেয়, প্রচুর হকার ছিল। আমরা আলোচনা সভা করেছি আরপিএফ আর বিজেপির বিরুদ্ধে, আর কিছু কিছু হকার যারা কারো উস্কানিতে স্টেশন চত্বরটা অশান্তি লাগাবার চেষ্টা করছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কেউ কোনো রকম পরিবেশনা পা দিবেন না, কেন কি বিজেপি যেভাবে চক্রান্ত করছে, গরিব মানুষের পেটে লাত মারার রাজনীতি করছে, চাইছে নাকি বর্ধমান স্টেশনে হকারই চলুক। সেই জন্য আমরা চাই বর্ধমান স্টেশনটা শান্ত থাকুক, কেউ কোনো উস্কানিতে পা দিবে না। যারা এইরকম অশান্তি করছে, ব্যান্ডিল হকারকে মারছে, ঘুষখোরা হকারকে মারছে, যে কোনো নেতার উস্কানিতে আগামী দিন সেই নেতাও ওদের কাজ দিবে না, কেন কি যখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন কারো নেতাগিরি চলবে না, কেন কি মানুষের কাজ করতে গেলে মানুষের পাশে দাঁড়াতে হবে, দাদাগিরি করলে নেতাগিরি করা যাবে না। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, ওয়েস্টবেঙ্গল বোর্ড ট্রান্সপোর্ট কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরেশ শর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের এখানে রাজু মিশ্র, মুসালি, নাগেশ্বর রাউত, বিনোদ ঠাকুর অনেকেরই নেতৃত্বে, অনেক হকার ভাইদের নেতৃত্বে আজকে এখানে একটা আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় মূল বিষয়বস্তু ছিল যে স্টেশনে কিছু ছেলে হকারির নাম করে দুর্নামি করছে, হকারদের মারধর করছে, এরই প্রতিবাদে আজকে মিটিং ছিল। এরা হকার নয়, প্রকৃত হকার নয়। যারা প্রকৃত হকার থাকবে তারা কোনোদিন যেখানে রোজগারের জায়গা, রুজি রোজগারের জায়গাটাকে নষ্ট করবে না, কিন্তু এরা দেখছি লাঠি সোঠা তলবার নিয়ে 10-12 জন 15 জন সংগঠিত হয়ে বাইরে থেকেও কিছু ছেলে যোগ দিয়ে এক একটা হকারকে ধরছে বাড়ি যাওয়ার সময় বা ফাঁকা জায়গায় তাদের মারধর করছে এবং বলছে পাপ্পু ভাইয়ের সাথে থাকতে হবে, ঠিক আছে, আমরা ওরা নাকি পাপ্পু ভাইয়ের নেতৃত্বে চলে, তাহলে ওরা যে অশান্তি করছে তার মানে কি পাপ্পুর নেতৃত্বে করছে অশান্তিটা, আমাদের প্রশ্ন। তাই আজকে আমরা হকারদেরকে বলেছি কোনোরকম চক্রান্তে বা অশান্তিতে পা দেবেন না। আমরা মান গোবিন্দ অধিকারীর নির্দেশে আজকে সভা করেছি, উনি আমাদের আইএনটিটিউসির সভাপতি, আগামী দিনে স্টেশনে আমরা ওনার নির্দেশে আরপিএফ এবং জিআরপির হাতে যারা অশান্তি করছে, স্টেশনটাকে নোংরা করার চেষ্টা করছে, হকারিটাকে বন্ধ করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমরা আরপিএফ এবং জিআরপিকে ডেপুটেশন দেবো, এইটাই আজকে স্থির হয়েছে। এবং আমরা আমাদের হকার ভাই যারা লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটা বিশাল হকার সংখ্যা থাকে, তারা আতঙ্কিত ছিল, সেই আতঙ্ক কাটিয়ে উঠে কাল থেকে তারা সুষ্ঠুভাবে হকারি করতে যাবে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি তাদের উপরে আক্রমণ করে আমরা সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আরপিএফ জিআরপিকে বাধ্য করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সবের রিপোর্ট, আনন্দ বার্তা।